যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমাকে, তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। জীবনটা অনেকটা জ্যামিতির উপবাদ্যের মতো হয়ে গেছে, চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলেই বোঝা যায় জীবনটা কতটা কঠিন। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতর ঘৃণা তৈরি করো না, একবার যাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে নাকি তুমি ভুল বুঝে তাকে কষ্ট দিচ্ছ। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নাম জীবন। দুটো প্রশ্ন আমাকে সব সময় ভাবায়, এক, মানুষ এত সহজে কিভাবে পাল্টে যায়, দুই, আমি কেন অন্যদের মতো পাল্টে যেতে পারি না। পৃথিবীতে 750 কোটি মানুষের মধ্যে কেউ একজন নিয়ম করে সকাল সন্ধে কিংবা মধ্যরাতে তোমার কেয়ার করছে, খোঁজ রাখছে। ফ্রেন্ড লিস্টে এত মানুষের ভিড়ে শুধু তোমার সাথেই কথা বলছে, এটা যেমন তেমন কথা না, এটা খুব ভাগ্যের বিষয়। এদের কেয়ারকে কখনো তুচ্ছ মনে করো না। অনেক মানুষ আসবে যাবে, কিন্তু এদের পুনরাবৃত্তি কখনো ঘটেনি আর কখনো ঘটবে না। এদের কেয়ারের মূল্য তখনই বুঝতে পারবে তুমি যখন কেয়ার করার জন্য কেউ থাকবে না। কারোর খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। শূন্য পকেটে যে নারী পাশে থাকে সাফল্যের পর সেই নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবনকে থামিয়ে দিতে পারে না, কোনো না কোনো রাস্তা ঠিক তৈরি হয়ে যায় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। 1 বছরে 10 জনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার নয়, কঠিন হলো 10 বছর ধরে একজনকে ভালোবাসা, যা সবাই করতে পারে না। সময়কে কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত রাস্তায় কাউকে জিজ্ঞাসা করে না যে সমুদ্র আর কত দূর। ধনী খোঁজে টাকা, গরিব খোঁজে খাদ্য, আর মধ্যবিত্ত খোঁজে একটু সম্মান। যদি অতীত থেকে শিক্ষা নাও তবেই বর্তমান সুন্দর হবে। এই দুনিয়াতে সত্যি কথার দাম নাই, উচিত কথার ভাত নাই, কাঁচা মরিচের ঝাল নাই, মাছের কোনো স্বাদ নাই, আদালতে বিচার নাই, চোরের কোনো সাজা নাই, দেশে কোনো শান্তি নাই, গরিবের জায়গা নাই, মুরব্বিদের দাম নাই, জোয়ান ছেলের সালাম নাই, মেয়েদের পর্দা নাই, দোকানেতে বাকি নাই, রাগী লোকের বুদ্ধি নাই, মামু ছাড়া চাকরি নাই, মূর্খ লোকের আক্কেল নাই, নিষ্ঠুর লোকের মায়া নাই, আর সৎ লোকের বন্ধু নাই। কঠিন হলেও এটাই সত্য, এই পৃথিবীতে সবচেয়ে আপন হল চোখের জল, অতি সুখেও পাশে থাকে, আবার অতি কষ্টেও সাথে থাকে। তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই, ধরে রাখারও অধিকার নেই, তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসতে অনুমতির প্রয়োজন নেই। জিন্দা থাকলে নিন্দা তো হবেই, মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে।